নমস্কার বন্ধুরা, মাই হোমস্টাইল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের কালিয়া। চিংড়ি মাছের কালিয়া আপনারা সবাই বানাতে পারেন, কিন্তু আমি কীভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। লাইক দিয়ে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। চিংড়ি মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8টা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নেব। ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এবার চিংড়ি মাছটার মধ্যে লবণ আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছটার মধ্যে লবণ আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, কিছুটা আদা কুচি আর 8 কোয়া রসুন। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি। এবার অল্প জল দিয়ে দিলাম। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাগুলোর একটি মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে দুটো মাঝারি সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এবার আলুটা খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি আলুটা, তুলে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি চিংড়ি মাছটা। তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটা 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটা অল্প অল্প করে জল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা যত সময় নিয়ে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। 5 থেকে 10 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলুটা সেদ্ধ হবে সেই বুঝে জলটা দিতে হবে। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের আঁচটাকে লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। দেখে নিচ্ছি আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি মাছের কালিয়া। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি একদম ভুলবেন না। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।